আমি জয়ন্ত, এটি আমার প্রথম ভ্লগ যেটি রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদকে নিয়ে করা। এবং এই রাজপ্রাসাদ মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। আমি মাত্র ঢাকা থেকে রওনা হলাম মাগুরার উদ্দেশ্যে। যেহেতু আমি ইউটিউবে নতুন, এই জন্য আপনাদের প্রত্যেকের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। আশা করি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজা সীতারাম রায়ের ইতিহাসটা অনেক বেশি বড়, যেটা এই ছোট্ট ব্লগ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। তবে সংক্ষেপে যতটুকু জানানো সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের জানানো। এখন আমি মাগুরা আমাদের নিজেদের বাসা থেকে রওনা হচ্ছি। এটা মাগুরা সদর। মাগুরা থেকে মোহাম্মদপুরের দূরত্ব 25 কিলোমিটার মতন। আপনি যদি লোকাল বাসে যান তাহলে সেক্ষেত্রে 40-50 মিনিটের মতন লাগতে পারে সর্বোচ্চ, এবং বাইকে করে যদি যেতে চান সেক্ষেত্রে 30 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। Thank you.
মাত্র বাসে উঠলাম, এখান থেকে যাবে সরাসরি মোহাম্মদপুরে। এই বাসটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে থামবে। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটার কাজ আগে চলছিল, এখন মানে ভিডিওটা রেকর্ডিং সময় কাজটা চলছিল, এখন ব্রিজটা কমপ্লিট, এখন গাড়িগুলো অনেক ইজিলি যাওয়া আসা করতে পারে। গ্রামের বাড়িতে যাওয়ার পথে রাস্তার থেমে বা চলন্ত অবস্থায় যেই জায়গাগুলো দেখতে দেখতে যাই, প্রত্যেকটা মুহূর্তে যেন এক্সাইটমেন্ট বাড়তে থাকে। আশা করি আপনারা প্রত্যেকে যারা বাড়ির দিয়ে গ্রামের বাড়িতে যান, আপনাদের এই সেম ফিলিংসটা হয়। তো এই জিনিসটা তারাই ফিল করতে পারে, অ্যান্ড এটা আসলেই ভাষায় প্রকাশ করা যায় না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে মাত্র এসে পৌঁছালাম, এখন বাস থেকে নামছি। এখান থেকে সরাসরি যাবো আজ আমার দাদা বাড়িতে। Thank you.
বইয়ে বা অনলাইনে ঘেঁটে যেটা দেখেছি, রাজা সীতা রায় অনেক ভালো একজন পার্সন ছিলেন এবং সে যুদ্ধে পরাজিত হয়ে মারা যান। তবে তার তৈরি এই প্রাসাদগুলো এখনও রয়ে গেছে, যেটা অনেক পুরাতন স্মৃতি। তিনি 1700-1800 শতকের রাজা ছিলেন। রাজপ্রাসাদে গেটের তালা দেওয়া, এই জন্য ভিতরে ঢুকতে পারছি না, আপাতত বাইরে থেকে দেখাচ্ছি। ভিতরে একজন লোক সবসময় থাকেন যিনি তালা খুলে দেন কেউ আসলে। সো তার জন্য ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকি এবং আশপাশটা দেখাতে থাকি। সামনে যে দুর্গটি দেখা যাচ্ছে, এটা আমি যেটা জানতাম সেটা হচ্ছে মন্দির। আবার কেউ কেউ বলতো যে এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, এখান থেকে ফাঁসি দেওয়া হতো। আবার কেউ বলে এটা হচ্ছে মন্দির, এই মন্দিরের এই উঁচু জায়গার থেকে রানী বসে প্রার্থনা করতো। এখন আমি আসলে ঠিক বলতে পারছি না এটা কি, তবে অনেক সুন্দর একটা জায়গা যেটা দেখলে আসলে মুগ্ধ হওয়ার মতন। ছোটো থাকতে মাঝে মধ্যে এই উঁচু জায়গাতে ওঠার চেষ্টা করতাম, অ্যান্ড ওঠা তেমন একটা কষ্ট হতো না, তবে নামতে গেলে অনেক কষ্ট হতো। কোনো যে ডিফারেন্স হাইট প্রত্যেকটা লেভেলের থেকে, দেন এই জায়গাটা থেকে নামাটা অনেক ডিফিকাল্ট, যেহেতু সিঁড়ি নেই, অ্যান্ড আসলে অনেক টাফ একটা বাচ্চার জন্য। অ্যান্ড তখন তো অনেক ছোটো ছিলাম, তো এখান থেকে সরাসরি রাজপ্রাসাদটা দেখা যায়, অ্যান্ড রাজপ্রাসাদ থেকে সরাসরি মন্দিরটা দেখা যায়, যেটার ভিউ আসলে অসাধারণ।
রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করছে। তো রাজপ্রাসাদের চারপাশটা ভিতর দিক থেকে ঠিক এমনটা, এই রাজপ্রাসাদের দেয়ালের যেই চারটা অংশ দেখছেন ব্লক আকারের, এই অংশগুলোতে আগে রাজার ছেলে মেয়ে এবং রাজার ওয়াইফ, রাজার নিজের এদের ছবি ছিল অনেকে বলে আর কি, তবে আমি জানি না আদৌ এটা সত্য কিনা, তবে কয়েকজন মানুষের ছবি ছিল, ভিন্ন ভিন্ন মানুষের ছবি, সেটা দেখতে অপূর্ব সুন্দর ছিল। বিচ্ছিন্ন কিছু ধ্বংসাবশেষ যেগুলো রাজপ্রাসাদ থেকে একটু দূরে দূরে আছে অবস্থিত,
যাচ্ছে সবার কাজিনদের সাথে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে এবং সবাই লাইক কমেন্ট করুন, আপনাদের কোনো মতামত থাকলে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।